কিছু হাফেজ সাহেব, কারি সাহেব, মওলানা সাহেব, পীর সাহেব, পীরজাদা, কিছু মুয়াজ্জেম সাহেব, চোখের সামনে অন্যায় অরাজকতা করছে, ইসলামকে নিয়ে ছেলে কালামো করছে, শরিয়াত নিয়ে ছেলে কালামো করছে, আমার দেখার দরকার নাই। ইসলাম চুলোই যাক, জান্নাতে গেল, জাহান্নামায় গেল, আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলেই হলো। ঠিক না ভাই? এই খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন, আমার হালুয়া রুটি হলেই হলো। তই সময় রহমতুল্লাহ আমাকে বুতাম, আমার পক্ষে বুতামটা টেপে নে কেন মার? আব্দুল সত্তার আমার পক্ষে বুতাম টেপে না কেন? মাথা ফাটা, হাত ভাঙা, ঠ্যাং ভাঙো, ভেঙে ঘরে ফেলে রেখে দিয়েছে, ডাক্তার ঢুকতে দেওয়া যাবে না, হচ্ছে না, হয়নি? এটা মুসলমানের আদর্শ, এটা উম্মতে মুহাম্মাদের আদর্শ। আমি আপনার পীরের বেটা বলে যাচ্ছি, এরা কোনদিন মুসলমান হতে পারে না, এরা কোনদিন উম্মতে মুহাম্মাদি হতে পারে না। এদের হাসর নাসরটা আল্লাহ পাকের মাগাবুদ বান্দাদের সাথে হবে না, নামাজি রোজাদার ইমানদারদের সাথে হবে না, এদের হাসর নাসরটা হবে মুশরিকদের সাথে, বেঈমান বেদিন কাফেরদের সাথে হাসর নাসর হবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছে, মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে, ন্যায়ের পক্ষে আসুন, হকের পক্ষে আসুন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন। যেমন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে অন্যায়ের কাছে মাথা নত করেননি, অন্যায়ের কাছে সিট যারা বিক্রি করেননি, রসুল পাকের নয়নীয় মুনি হযরত ইমামে হুসাইন হুজুর করেছেন, জোরে বলবে, করেছেন, করেননি? অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছে, এজিদ এজিদ গভর্নর এজিদ গদিতে বসে ওই সময় এজিদ কুফার মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন শুরু করেছে, মদের পক্ষে গেছে, গাঁজার পক্ষে গেছে, তারির পক্ষে গেছে, অন্যায়ের পক্ষে গেছে, জুলুমের পক্ষে গেছে, মেরে খাওয়া, ঝেড়ে খাওয়ার পক্ষে গেছে। ওই সময় কুফার মুসলমানেরা এদিকে অত্যাচার জুলুম সহ্য করতে পারে না, চিঠি লিখছে কার কাছে? রাসূলের নয়নের মনি হযরত ইমাম হুসাইন হুজুরের কাছে, যে হুজুর আপনি আসুন, এদিকে অত্যাচার, এদিকে জুলুম নির্যাতন আমরা সহ্য করতে পারছি না, আপনি আসুন কুফার জমিনে আসুন, আমরা এদিকে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব না, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই, আপনাকে নেতা বলে মানতে চাই। একটা দুটো তিনটি যখন লাইন দিয়ে চিঠি আসছে, শত শত চিঠি আসছে, ইমাম হুসাইন হুজুর চিঠিগুলো হাতে নিয়ে আর থাকতে পারলেন না, আর থাকতে পারলেন না, উনি রসুল পাককে সব জয়ীফ সাহাবাদের ডাকলেন, আমার নানা জানের সাহাবারা কুফার জমিন থেকে শত শত চিঠি এসছে, আমাকে যেতে বলছে, এজিদের অত্যাচার জুলুম সহ্য করতে পারছে না, কারণ এজিদ রসুলের আদর্শের পক্ষে নাই, রসুলের নীতির পক্ষে নাই, হকের পক্ষে নাই, এজিদ চলে গেছে অন্যায়ের পক্ষে, আমাকে যেতে হবে। রসুল পাককে সাহাবারা বলেন, ইমাম হুসাইন আপনি যাবেন না, আপনি যাবেন না, কারণ আপনি গেলে আপনার ক্ষতি করে ফেলবে। তাহলে কি করব? যাচাই করার জন্য আমার চাচাত ভাই ইমাম মুসলিম বিন আকিলকে পাঠাই, জুহুজুর তালে পাঠান, ভাই মুসলিম বিন আকিল আপনি যান কুফার অবস্থাটা দেখে, আপনি আমাকে চিঠি লিখবেন, তারপরে আমি যাব। ইমাম মুসলিম বিন আকিল কি করলেন? চলে গেলেন কোথায়? কুফার জমিনে। উনি যখনই প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে কুফার মানুষেরা খুশিতে বাগে বাগ হয়ে গিয়ে হুজুরের হাতে হাত দিয়ে, ইমাম হুসাইন হুজুরের নামে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে আরম্ভ করলেন। হুজুর হুজুর খুব খুশি, কুফার মানুষরা ইমাম হুসাইনের নামে, আমার ভাইয়ের নামে, আমার হাতে বায়াত গ্রহণ করছে, আর দেরি করা যাবে না, চিঠি লিখে দিলেন, ভাই হুসাইন কুফার অবস্থা খুব ভালো, আপনি আসেন কুফার জমিনে, আপনি আসেন, ভালো করে বুঝবেন, এজিদ মরে গেছে, কি মরে গেছে না বেঁচে আছে, এই জোরে বলেন, এজিদ মরে গেছে না বেঁচে আছে, মরে গেছে, কুফার কিছু মানুষ, এজিদ মার্কা মানুষ মরে গেছে না বেঁচে আছে, হ্যাঁ বেঁচে আছে, কুফার মানুষ বেঁচে আছে, কুফার মানুষ এজিদ মার্কা মুসলমান বেঁচে আছে না মরে গেছে,
এজিদ মরে গেছে, এজিদের সেনারা মরে গেছে, কিন্তু না, এজিদের আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা কিছু মুসলমানের অন্তরে কিন্তু এখনো বেঁচে আছে। ঠিক না? ভালো করে বুঝবেন, ওই সময় এজিদ সংবাদ পেয়ে গেছে ইমাম হুসাইন হুজুর মদিনা শরীফ থেকে আসছে, কোথায়? কোথায়? কুফার জমিনে। সঙ্গে সঙ্গে এজিদের মাথা খারাপ হয়ে গেছে, ইমাম হুসাইন আসলে তাহলে সবাই তো হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। তাহলে আসতে কে বলেছে? তদন্ত করো। আব্দুল্লাহ বিন জিয়াদের হাতে সব ক্ষমতা দেওয়া হলো। এই জিয়াদ, তুমি তদন্ত করো কে করেছে, কার ইন্দনে ইমাম হুসাইন আসছে। তদন্ত করে দেখা যায় ইমাম হুসাইন হুজুরের চাচাতো ভাই হযরত ইমাম মুসলিম বিন আকিল সেখানে রয়েছে। সঙ্গে সঙ্গে অনেক বড় কথা, হুজুরকে শহীদ করা হলো, হুজুরকে শহীদ করে দেওয়া হলো। এবং ইনার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে ইমাম হুসাইনের নামে, তদন্ত করে করে তাদেরকে বেছে বেছে কতল করো। যখন যারা ইমাম হুসাইন হুজুরের নামে বায়াত গ্রহণ করেছে ভাই, তাদেরকে এবারে বাস্তা আরম্ভ করেছে, বেছে 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 যখন তুলে তুলে কতল করছে। আবার যারা অনেকে বায়াত হয়েছিল তারা আবার ভয়ে ভয়ে আবার এজিদের কাছে গিয়ে আবার সিলিন্ডার হয়ে বায়াত হয়ে গেছে। ভালো করে বুঝবেন আজকে পরিস্থিতিটা কি চলছে, পুরো সেই এজিদের অবস্থা আজকের দিনে চলছে। ঠিক না? বেঠে বেঠে এজিদের অবস্থা আজকের দিনেও চলছে। ওই সময় হুজুর কি করলেন? আটই জিলহাজ বেরিয়েছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন কিতাবে বিভিন্ন রেওয়াতে পাওয়া যায়। হুজুর 70 জন সাথীদের নিয়ে, আবার 72 জন সাথীদের নিয়ে, আবার কিছু কিছু কিতাবে পাওয়া যায় 200 জন, আবার কিছু কিছু কিতাবে পাওয়া যায় 300 জন সাথীদের নিয়ে হুজুর আসছেন কোথায়? কুফার জমিনে। বেশিরভাগ রেওয়াতে পাওয়া যায় 72 জন, 40 জন পুরুষ আর 32 জন নারী শিশু সহ হুজুর কারবালার ময়দানে আসছেন। ওই সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ, মারওয়ান সব ঘিরাও করে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন হুজুর গিয়ে হাজির, এই আমাকে বাধা দিচ্ছ কেন? আমি তো যাব কারবালা, ইয়া আপনার কুফার জমিনে যাব। না, আপনার যাওয়া হবে না কুফার জমিনে, আপনাকে ঢুকতে দেওয়া যাবে না। কেন? না ঢুকতে দেওয়া যাবে না। কেন ঢুকতে দেওয়া যাবে না? ঢুকতে দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? এজিদের নামে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। কি বললো? এজিদের নামে বায়াত গ্রহণ করতে হবে, মানে এজিদকে নেতা বলে মানতে হবে, সরদার বলে মানতে হবে। যেমন আজকের দিনে, বর্তমান দিনে রাসূলকে নেতা বলে মানা ছেড়ে দিয়েছে, আল্লাহকে ভুলেছি, রাসূলকে ভুলেছি, এখন দুনিয়ার আমচা চামচা গুলো আমাদের ছেড়ে তাজ হয়ে গেছে। কি গো? ঠিক না? বেঠিক? ইসলামকে কুরবানি করছে, শরিয়াতকে জবে করছে, কোনো অসুবিধা নাই, যে যা পারে করুক। দেখছেন?